দেখতে পাচ্ছ সবাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর একটা নতুন ব্লগে আমি আজকে শুরু করছি ছবি ব্লগে, তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটু পরে শুভাঙ্গিনী ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে ভিডিও করছে, এই কারণে ও ঘুমিয়ে পড়েছে। আর একটু পরে আমরা ওর নাড়া করে দেবো, কারণ প্রচুর ঘামছে, মাথায় আরও র্যাশ বেরিয়েছে, সেই কারণে ওর তোমাদের দেখাবো যে কীভাবে নাড়া করছি আমি বাড়িতে। দেখো নাড়ু হয়ে গেছে আমাদের নাড়ু বাবা, তো নাড়ু করা হয়ে গেছে নাড়ু মা, পুরো চুল চুল আর প্রচুর র্যাশ বেরিয়েছে মাথায়, একটু একটু র্যাশ বেরিয়েছে, ও ডাক্তারখানায় যাবে আজকে। আর একটুখানি এইখানে দেখতে পাচ্ছ চৈতন্য, খুব ঘেমে যাচ্ছে, প্রচুর প্রচুর ঘামছে, যার জন্য আমি আজ বললাম যে ওর পুরো একদম চুল কেটে দিই, যাতে ওর যে গরমটা হচ্ছে বা ঘামটা হচ্ছে সেটা আর হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওর যে মা ওর জন্য পায়ে কার এরম ভাবে করে দিয়েছে। কুকুরটা কই? তো এখানে ওর পায়ে পড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর লাগছে এটা। তো এখানে রান্না হচ্ছে আজকের মাছের কালিয়া শুক্তো, আর মামামের জন্য এখানে রাখা হয়েছে। আর এত বদমাইশ করছে এই মেয়েটা, একটু ঘুমাই, একটু খেলা করি না, একা সারাক্ষণ ও একা একা থাকবে। তো আমি একটু ডিম ভাজি চিকেন খাওয়া বলে এখন পর্যন্ত খাওয়া হয়নি, সবাই ঘুমানোর জন্য কেঁদেই যাচ্ছিল। তা হয়ে গেলে তার সৌভিক পান্তা খাবে, ওর পেটটা নাকি খারাপ মতো, সেজন্য পেট খাবে ডিম ভাজিতে পান্তা খাবে। আমি বললাম আলু ভাজা দিয়ে খাও, আলু আর ভাজবো করবো সরো, ঠিক আছে জল ছিল নাকি বলতো। বন্ধুরা দেখতেই পাচ্ছ নাড়ু এখন নারী হয়ে গেছে আমাদের, আর ও ঘুমাবে না একদম, সারাক্ষণ ঘ্যান 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 করেই যাচ্ছে। ঘুমাবে তো মামা, খেয়ে ঘুমাও তো, একটু ঘুমিয়ে নাও তো, শরীরটা খারাপ, আর শরীরটা খারাপ একটু কাল থেকে, শরীরটা মনে হয় পায়খানা টায়খানা করেছে, তো ওই জন্য আবার শরীরটা খারাপ হয়েছে। তা ওই সারাক্ষণ নাড়ু নাড়ু নাড়ু, আচ্ছা নাড়ু, আচ্ছা পান্তা খাচ্ছি আমি, খাইয়ে দিচ্ছি সেটা বলো, ডিম ভাজা দিয়ে আর কি ঘটনাটা হয়েছে ওটা বল। দুটো মেয়ে প্রেম করছে, তো আমাদের বাড়ি চলে এসেছে তার বাবা মা তারা করেছে বলে, অলরেডি এখানে দাঁড়িয়ে আছে দেখাবো একটু, না তাহলে আমি দেখাবো যে দুটো মেয়ে প্রেম করছে, আর বলে বাবার কাছে ফোন করব। ওখানে দেখতে পাচ্ছ দুজনে দাঁড়িয়ে আছে স্কুল ড্রেস পরে, তোমার আরো ভালোভাবে আমি দেখাচ্ছি। গাছের জন্য একদম দেখানোই যাচ্ছে না, তো মোটামুটি ওইখানে আছে দেখতে পাচ্ছ ওরা দুজন।
তো সুবাগিনী কে একটু ডিম ভাজা দিচ্ছি, কারণ ও আমরা খাচ্ছি, ও দেখছে। খাও না, ডিম টোস্ট করবো বললাম। সেই বান্দাগুলো আমার খাওয়ালো। কালকে দেখে দেখিয়েছিলাম ফুলটা একদম কুড়ি, আজকে পুরো ফুটে গেছে। কি সুন্দর লাগছে ফুল গাছটা। তো এখানে ওর মাছ দেখতে পাচ্ছ খাচ্ছে, এত বদমাশ খাওয়ার সময় এত গন্ডগোল করে, ভালো লাগে না যেন। এত বদমাশ হলে ভালো লাগে বাবা রে? ও বাবা, কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে ঘুম পাড়াবো, সেই সকাল থেকে ঘুমাই নি, সেই ছটার সময় উঠেছে। তো ঘুমানোর জন্য কাজ ছিল, আমি ঘুম পাড়াইনি ওকে, এবার ঘুম পাড়িয়ে দেবো। চল, চোখ ছোট হয়ে এসছে। তো বন্ধুরা, এই পাগলাটা দেখতে পাচ্ছ, এই পাগলাটা প্রায় দুদিন আমাদের বাড়ির সামনে পড়ে রয়েছে। তো আমাদের বাড়ি থেকে খাবার দাবার যা দিচ্ছিলো, ভাত ডাল কাকে চচ্চড়ি সামনা তরকারি এইসব দিয়েছে। আজকে লোকগুলো গিয়ে চান করাচ্ছে ওনাকে, পরিষ্কার করার জন্য। বন্ধুরা, আজকে বাড়িতে ছিলাম, সবে চুল টুল কেটে এসেছি, আর এখানে রান্না হয়েছে শুক্তো, মাছের ঝোল আর ডাল। আমরা এখন খেয়ে নেবো। ও আমার জন্য বসেছিল, এখনও খাইনি, আমি এসেছি, এবার সবে খাবো। খাওনি কেন? হ্যাঁ, তুমি আসলে খাও, ফোনে খাইনি। ও আমার জন্য বসে আছে। এটা তোমার ঝুলে রেখেছি ডালটা, কালকে এতগুলো খাবো কি শুক্তো? নাও, খেয়ে নাও। তো আমরা এখন লাঞ্চ করে নেবো, কালে প্রতিদিন 12টার সময় লাঞ্চ করি, আজকে 1:30-2টার সময় লাঞ্চ হচ্ছে আমার। তারপরে ওকে খেয়ে নিই আমরা, খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সৌভিক সেলুনে গেছিলো, সেলুন থেকে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আমি ধুয়ে ছাদে দিয়ে এসেছি, এবং ছাদে সকালে যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো সুভাঙ্গিনীর ছিল, সেগুলো তুলে নিয়ে এসেছি। তো এবারে সৌভিকে একটু হালকা জ্বর এসেছে, ওর শরীরটা খুবই খারাপ। ভাবছি বিকালবেলা সুভাঙ্গিনী আর ওর বাবাকে নিয়ে আমি ডাক্তারখানায় একটু যাব, দেখি, আবার যেতে চায় না ডাক্তারখানাতে। তো জোর করে নিয়ে যাব ভাবছি, কারণ মাথা ঘুরে খালি রাস্তায় চোখ পড়ে যাচ্ছে। আজকে সেলুনে আমার চুল কাটতে গেছে, ওরকম নাকি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলো, মাথা খুব ঘুরছিলো। তো তাই জন্য বললাম, তুমি বাইরে ঘাটে যাচ্ছ, কোথায় পড়ে টড়ে যাবে, তো সেজন্য ভাবছি নিয়ে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমাচ্ছে, আমি একটু শোবো, সুভাঙ্গিনীও ঘুমাচ্ছে, শোয়া ওর ঠাম্মির কাছে আছে। তো আজকে আমি ঠাম্মির কাছে দিয়ে এসেছি, ওরা দুজনেই ঘুমাচ্ছে, বলে টিভি টিভি কিছু চালাবো না, একটু ওরা ঘুমাক। তো আমি এখানে সবই শুয়ে আছে, ওর মাথা ব্যথা করছে, দেখি কী করা যায়। তো এখন তো 2 বাজে, তো ডাক্তারখানা খুলবে না, জ্বরও হালকা এসছে সবে। তো দেখা যাক কতটা জ্বর এসেছে, একটু থার্মোমিটার দিয়ে চেক করবো, চেক করে তোমাকে দেখাবো। তো চলো, এখন আমি একটু শুয়ে নিই, মাথা হাতে ব্যথা করছে আমারও, শরীরটা ভালো না। আর এখন সিজন চেঞ্জ এর জন্য ফ্যান তো চালাতেই হচ্ছে, প্রচণ্ড গরম আমাদের ঘরগুলো। তো চলো যাই, শুয়ে নিই। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট পুরো,
তো একটু পরেই ও উঠে পড়বে শোয়া, তো উঠে গেলে আমার আর শোয়া হবে না, তো একটু শুয়ে নি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ শুভাঙ্গিনী উঠে পড়েছে, উঠে এখন খেলা করছে। কি করছো? খেলা করছো, পাশে বাবা ঘুমাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ জুস এনেছি আমি, দেখি একটুখানি খাওয়াবো, বেশি খাওয়াবো না, খুব একটা মিষ্টি নেই তো খেয়ে নেবে। দেখতে পাচ্ছ সবাই বলছিল বলে খাবার নিয়ে গালে দেয় না গালে দেয় না, ওর হাতে বিস্কুট দিয়েছে ও সেটা নিয়ে তখন থেকে গালে দিয়ে তখন থেকে খাচ্ছে, আর চাইলে কাউকে দেবে না। দাও মাম আমার দিয়ে দাও, দাও বাবা, ভেঙে গেছে ভেঙে গেছে বাবা। তো বিকাল বিকাল হয়েছে আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বাইরে অন্য কোথাও বলে বৃষ্টি হচ্ছে। তো একটু চা এনেছি, ছাদে একটু গরম হচ্ছিল নিচে খুব, একটু হাওয়া খেতে খেতে চা খাবো। আর টোস্ট আর চাটা গরমের কালে বেশি চা আমি খাই না, কারণ প্রচণ্ড আরও গরম হয়। চাটা করার কারণ হচ্ছে সৌভিকের খুব মাথা যন্ত্রণা করছে, তো আটা দিয়ে দুধ চাটা করেছি। তো আমরা এখন বিকালবেলা চাটা খেতে থাকি, তারপরে দেখা হচ্ছে। টিফিন কী খাবে এখন বলেনি, দেখি দুটো ভেজিটেবিল আনতে বলবো সৌভিককে। আমার ওপারে সৌভিকই ধরে আছে, এখানে সৌভিকের চা আর এটা আমার। আর শুভাঙ্গিনী থামি চা খাচ্ছে, ওখানে শুয়ে টিভি দেখছে। কাকিমা দিয়েছি, আর আমাদের কাছে যে কাকিমা আছে তাকেও দিয়েছি। উনি বলতে গেলাম না খাবেন, আমাদের দুটো গাছে জাস্ট আম হয়েছে, পুরো ফুল ফুটে আছে। আরও যে বৃষ্টিটা হলো তার কারণে পুরো গাছে আম। সামনের যে গাছটা দেখতে পাবে ওটা খুব মিষ্টি গাছ আম, কাঁচা মিঠে কাঁচা বেলায় খুব ভালো লাগে খেতে। আর একদম বাগানের দিকে যে একটা কাজ আছে ওটা খুব টক খাওয়া যায় না, ওটা হচ্ছে আম মাখা করলে লঙ্কা একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে আম মাখা করলে ভালো লাগে ওটা খেতে। চলো আমি চাটা খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।